আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলেই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ রয়েছো। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা এর পঞ্চম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ। তো তৃতীয় পরিচ্ছেদে রয়েছে তথ্যমূলক লেখা। তো গত দুই ক্লাসে আমরা বিবরণমূলক লেখা এবং প্রায়োগিক লেখা নিয়ে আলোচনা করেছিলাম, তৃতীয় পরিচ্ছেদে আমরা তথ্যমূলক লেখা নিয়ে আলোচনা করব। তথ্যমূলক লেখা কাকে বলা হয় বলতো? যে লেখার ভিতরে তথ্য বা উপাত্ত থাকবে, এরকম কোনো কিছু থাকবে, সেই লেখাকে বলা হয় তথ্যমূলক লেখা। তো এই তথ্যমূলক লেখা আমরা একজন বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এর জীবন কাহিনী নিয়ে আলোচনা করব। এটা লিখেছেন একজন লেখক, নাম তার গোলাম মুর্শিদ। তো এখানে দেখো, গোলাম মুর্শিদ সম্পর্কে একটু আমরা আলোচনা করব। নিচে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে নিয়ে একটি লেখা দেওয়া হলো, এটি গোলাম মুর্শিদের লেখা। গোলাম মুর্শিদ 1940 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষায় একজন বিশিষ্ট লেখক ছিলেন এবং গবেষক ছিলেন। তার লেখা বইয়ের ভিতরে রয়েছে দেখো, আষাঢ় ছলনে ভুলি, হাজার বছরের বাঙালির সংস্কৃতি, বিদ্রোহী রণক্লান্ত। এটা হচ্ছে, এই বইগুলো হচ্ছে গোলাম মুর্শিদের লেখা বিখ্যাত কয়েকটা বইয়ের নাম, উল্লেখযোগ্য কয়েকটা বইয়ের নাম। দেখো, আমরা আজ আলোচনা করব বিখ্যাত একজন বাংলাদেশি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু, এবং এই জগদীশ চন্দ্র বসু লিখেছেন গোলাম মুর্শিদ। তো দেখো, গোলাম মুর্শিদ সম্পর্কে কিন্তু আমরা সামান্য আলোচনা করেছি। তো এখানে যেটা বলা হচ্ছে, নানা দেশে পৌঁছে গেছে বাঙালিরা, তার মানে পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালির খ্যাতি পৌঁছে গেছে, এমনকি চাঁদেও পৌঁছে গেছে, এমনকি পৌঁছে গেছে চাঁদেও। তার মানে বলা হচ্ছে যে এই যে নানা দেশে পৌঁছে গেছে, মানে চাঁদ পর্যন্ত কিন্তু বাঙালির নাম পৌঁছে গিয়েছে, তবে সেটা নভোযানে করে যায়নি, তার মানে সেটা কিন্তু সরাসরি যায়নি বাঙালিরা, তবে নামটা পৌঁছে গেছে, তবে বাংলার নামটা চাঁদে পৌঁছে গেছে। কিভাবে? দেখো, চাঁদের গায়ে কালো কালো অনেক দাগ দেখা যায়। তুমি যদি চাঁদের দিকে খেয়াল করো তাহলে তুমিও দেখতে পারবা যে মাঝে দু একটা কালো দাগ রয়েছে, তাই না? এগুলো আসলে কি বলতো, বড় বড় গর্ত। এর মধ্যে একটা গর্তের নাম দেওয়া হয়েছে একজন বাঙালির নাম অনুসারে, তিনি একজন বিজ্ঞানী এবং তার নাম হচ্ছেন কি বলতো, তার নাম হচ্ছে জগদীশ চন্দ্র বসু। এই যে জগদীশ চন্দ্র বসু, তার নাম অনুসারে যে চাঁদের যে গর্ত রয়েছে, দেখো কালো কালো গর্ত দেখা যায়, দাগ দেখা যায়, ওগুলো আসলে কি বলতো, বড় বড় গর্ত। ওই গর্তের একটার নাম হচ্ছে জগদীশ চন্দ্র। ওকে, তাহলে যেহেতু এই গর্তের নাম জগদীশ চন্দ্র বসুর নাম অনুসারে করানো হয়েছে এবং তিনি একজন বাঙালি, এই জন্য এখানে বলা হয়েছে যে চাঁদেও তার নাম, মানে বাঙালির নাম পৌঁছে গেছে, এবং তবে সেটা নভোযানে করে যায়নি। ওকে, তো দেখো, 1858 সালের 30শে নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় বলতো? মুন্সিগঞ্জ জেলার রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। অঞ্চলটি তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, মানে মুন্সিগঞ্জ জেলার রাড়িখাল গ্রাম, ওই অঞ্চলটি তখন বিক্রমপুর নামে পরিচিত ছিল। তো এই বিজ্ঞানীর বাবা ছিলেন, তার নাম ছিলেন কি বলতো, ভগবান চন্দ্র বসু। তিনি কাজ শুরু করেছিলেন ময়মনসিংহ জেলা স্কুলের হেডমাস্টার হিসাবে। তো হেডমাস্টার হিসাবে তিনি তার দায়িত্ব পালন করা শুরু করেছিলেন, মানে কর্মজীবন শুরু করেছিলেন। কয়েক বছর পর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্য জায়গায় চলে যান। তিনি মনে করতেন লেখাপড়া শুরু করা উচিত মাতৃভাষা বাংলার মাধ্যমে। ওকে, তার মানে জগদীশ চন্দ্র বসুর পিতা ভগবান চন্দ্র বসু, তিনি ময়মনসিংহ জেলা স্কুলের হেডমাস্টার হিসাবে তার কর্মজীবন শুরু করেন, এবং পরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্য জায়গায় চলে যান। এবং তিনি মনে করতেন যে মাতৃভাষা বাংলার মাধ্যমে কি করা উচিত বলতো, লেখাপড়া শুরু করা উচিত, এরপরে যদি অন্যান্য ভাষা শিখো, যেমন ইংরেজি ভাষা এরপর শিখতে পারো। তো দেখো, জগদীশ চন্দ্র বসু বাংলা ভাষায় তার লেখাপড়া আরম্ভ করেছিলেন, যেহেতু তার পিতা মনে করতেন মাতৃভাষা মাধ্যমে লেখাপড়া শুরু করা উচিত। একটু বড় হয়ে তিনি কলকাতায় হেয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন, এরপর ভর্তি হন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। সেখান থেকে 1879 সালে বিএ পাশ করেন। এই কলেজে থাকাকালে তিনি ইউজিন লাফো নামে একজন শিক্ষকের কাছাকাছি আসার সুযোগ হয়, তাই না? তার মানে কাছাকাছি আসেন। এই শিক্ষক জগদীশ চন্দ্র বসুকে প্রাকৃতিক বিজ্ঞান, বিজ্ঞানে আগ্রহ সৃষ্টি করেন। প্রাকৃতিক বিজ্ঞান কাকে বলা হয় বলতো? প্রকৃতি বিষয়ক বিজ্ঞান, যেমন দেখো উদ্ভিদ, প্রাণী, অণুজীব, তারপরে পদার্থ বিজ্ঞান, এই সমস্ত বিষয়ে তাকে আগ্রহ সৃষ্টি করেন। পরবর্তীকালে তাকে বিপুলভাবে এই আগ্রহটা কিন্তু প্রভাবিত করেছিল। তার মানে তিনি যখন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তেন, তখন ইউজিন লাফো নামে একজন শিক্ষকের কাছাকাছি তিনি আসার সুযোগ হন। ওই ইউজিন লাফো তাকে, মানে জগদীশ চন্দ্র বসুকে, প্রাকৃতিক বিজ্ঞানে আগ্রহ সৃষ্টি করেন। এই পরে পরবর্তীতে কিন্তু এই প্রাকৃতিক বিজ্ঞানেই তার তাকে কি করেছিল বলতো, প্রভাবিত করেছিল।
তো দেখো, সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করার পরে 1880 সালে তিনি কি করেন বলতো? ডাক্তারি পড়ার জন্য তিনি চলে যান ইংল্যান্ডে, মানে জগদীশচন্দ্র বসু চলে যান ইংল্যান্ডে। সেখানে তিনি ভর্তি হয়েছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে। কোথায় ভর্তি হয়েছিল বলতো? লন্ডন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ডাক্তারি পড়তে গেলে দেখো লাশ কাটাকাটি করা লাগে, তো লাশ কাটাকাটি শিখতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তো তখন ইংল্যান্ডে একজন একজন লোক ছিলেন, তার নাম হচ্ছে দেখো আনন্দমোহন। এই যে আনন্দমোহন, ইনি ছিলেন প্রথম বাঙালি র্যাংলার। তো এই যে র্যাংলার, এটা কি বলতো? র্যাংলার হচ্ছে গণিতের সবচেয়ে উঁচু ডিগ্রি। তো এই আনন্দমোহন বসু, তার সাথে তার দেখা হয়। তার সাহায্যে তিনি কি করেছিলেন বলতো? জগদীশচন্দ্র বসু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট কলেজে তিনি ভর্তি হন, ক্রাইস্ট কলেজে ভর্তি হন। তিনি প্রাকৃতিক বিজ্ঞানে কাজ করেন লর্ড র্যালে এবং অন্যান্য আরো কয়েকজন নামকরা শিক্ষকের অধীনে। এই যে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রাকৃতিক বিজ্ঞানে কাজ করেন, তার আন্ডারে বলতো লর্ড র্যালে এবং না এবং আরো কয়েকজন নামকরা শিক্ষকেরাও তার সাথে ছিল। র্যালে পরে নোবেল পুরস্কার পেয়েছিলেন। জগদীশ সাধারণ ডিগ্রি না করে প্রাকৃতিক বিজ্ঞানে কি করেছিল বলতো? ট্রাইবস ডিগ্রি লাভ করেন। এই ট্রাইবস ডিগ্রি হচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটা উচ্চতর ডিগ্রি। তিনি এই ডিগ্রিটা কত সালে অর্জন করেছিলেন? 1884 সালে এই ডিগ্রি লাভ করেন। ওই একই বছরে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রিও লাভ করেন। কয়েক বছর পরে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি, ডক্টর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তো ডিগ্রি লাভ করেন। তো বিজ্ঞান কথাটির অর্থ কিন্তু আমরা সকলে জানি, তাই না? বিজ্ঞান কাকে বলা হয়? পরীক্ষা নিরীক্ষা থেকে প্রাপ্ত যে জ্ঞান, সেই জ্ঞানকে বলা হয় কি বলতো? বিজ্ঞান। তো যিনি বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করেন তাকে কি বলা হয় বলতো? বিজ্ঞানী বলা হয়। এবং যে ব্যক্তি বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি লাভ করেন তাকেও বিজ্ঞানী বলা হয়। কিন্তু সত্যিকার অর্থে বিজ্ঞান কাদেরকে বলা হয় বলতো? বিজ্ঞানী কারা হচ্ছেন? বিজ্ঞানী হচ্ছেন তারা যিনি বা যারা কোনো না কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে কাজ করেছেন, মানে কোনো কিছু আবিষ্কার করার ক্ষেত্রে কিন্তু যারা কাজ করেছেন তাদের প্রকৃতপক্ষে বিজ্ঞানী বলা হয়। যেমন দেখো টেলিফোন আবিষ্কার করা, এটা একটা বিজ্ঞানীর কাজ। তো জগদীশ ছিলেন পদার্থ বিজ্ঞানী, জগদীশচন্দ্র বসু ছিলেন কি বলতো? পদার্থ বিজ্ঞানী। তিনি পদার্থ বিজ্ঞানের অনেকগুলো জিনিস আবিষ্কার করেছিলেন। মানুষ এসব জিনিসের কথা আগে কিন্তু জানতো না, এজন্য তিনি ছিলেন একজন বিজ্ঞানী, যেমন প্রকৃতপক্ষে বিজ্ঞানী। যেমন দেখো বৈজ্ঞানিক যে চুম্বক তরঙ্গের কথা, এটা কিন্তু মানুষ আগে জানতো না, এটা কিন্তু তিনি আবিষ্কার করেছেন। এই তরঙ্গ কতটা লম্বা, তাকে তাকে কিভাবে কাজে লাগানো যায়, এই সমস্ত বিষয় তিনি আবিষ্কার করেছিলেন। জগদীশ খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের বিদ্যুৎ তরঙ্গ আবিষ্কার করেছিলেন। এই জন্য সেটাকে কি বলা হয় বলতো? মাইক্রোওয়েভ বলা হয়। মাইক্রোওয়েভ মানে কি? মাইক্রো মানে ছোট, ক্ষুদ্র, এবং ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ। তিনি মাত্র 5 মিলিমিটার, দেখো 5 মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ আবিষ্কার করেছিলেন। তো এখন যে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোওয়েভ, কুকার ইত্যাদি দেখতে আমরা পাই, সেগুলো হচ্ছে জগদীশচন্দ্র আবিষ্কারের উপরে কিন্তু নির্ভর করে ওইগুলো তৈরি করা হয়েছে। তার মানে জগদীশচন্দ্র বসু ছিলেন একজন পদার্থ বিজ্ঞানী এবং তিনি বৈদ্যুতিক চুম্বক তরঙ্গের কথা আবিষ্কার করেছিলেন, এবং তার যে তরঙ্গটা ছিল সেটা কিন্তু মাইক্রোওয়েভ ছিল। এখনকার যে রেডিও, টেলিভিশন, তারপরে মাইক্রোওয়েভ রয়েছে, এগুলো মানে কুকার ইত্যাদি রয়েছে, এগুলো কিন্তু স্যার জগদীশচন্দ্র বসুর যে আবিষ্কার করা তার উপর ডিপেন্ড করে, মানে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু অন্যগুলো আবিষ্কার করা হয়েছে। ওকে, তারপর দেখো 1994 সালে তিনি কলকাতার টাউন হলে তার আবিষ্কারের কয়েকটা জিনিস প্রকাশিত মানে প্রকাশ্যে দেখান। কোথায় বলতো? কলকাতার টাউন হলে। কলকাতার টাউন হলে 1894 সালে তিনি তার আবিষ্কার করা কয়েকটা জিনিস দেখান। তিনি এক ঘরে বৈদ্যুতিক সংকেত তৈরি করে বিনা তারে অন্য ঘরে রাখা বারুদে আগুন লাগিয়ে দিয়েছিলেন, মানে আগুন জ্বালাতে পারতেন। ওকে, বিনা তারে অন্য একটা ঘরে বেল অর্থাৎ ঘন্টাও বাজাতে পারতেন। তার গবেষণার আর একটা ক্ষেত্র হলো গাছপালা এবং উদ্ভিদ, মানে গাছপালা যেটা আর কি, গাছপালা উদ্ভিদ, এরা কথা বলতে পারে না, এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে না, কিন্তু তাদের কি আছে বলতো? তাদের প্রাণ আছে, মানুষ তা অনুমান করত। তবে এরা এরা যে মানুষের কাজ মানে কাজে সাড়া দেয় তা কিন্তু মানুষ তা জানতে পারতো না, তাই না? যে গাছপালা কিন্তু গাছপালার যে জীবন আছে এটা তো মানুষ জানে, কিন্তু তারা যে মানুষ যে তাদেরকে যখন কাটে বা হচ্ছে তাদের পাতা ছিঁড়ে, তখন কিন্তু তারা কিন্তু কি তাদের কিন্তু কি অনুভূতি আছে এটা কিন্তু মানুষ জানতো না, তাই না? তো ধরা যাক মানুষের একটা লতার একটুখানি কেটে দিল, লতাটা অমনি প্রবল ভাবে কেঁপে উঠলো, ওই যে লজ্জাবতী যে গাছ রয়েছে, দেখো লজ্জাবতী যে গাছ রয়েছে, ওই গাছের পাতা যদি তুমি হাত দাও সাথে সাথে কিন্তু সেটা
কেঁপে উঠবে, তাই না? কিন্তু এই কম্পন চোখে দেখা যায় না, মানে মানে আমরা দেখতে পারি লজ্জাবতীর গাছ, কিন্তু অন্যান্য যদি গাছ থাকে যেরকম লতা গাছ, এটা কিন্তু প্রবল ভাবে কাঁপে, কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পারি না। সেটা মাপার যন্ত্র জগদীশচন্দ্র তৈরি মানে যন্ত্র তৈরি আবিষ্কার করেছিলেন তার, এই যে এটা যেটা এটাকে বলা হয় কি বলতো, ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ, এটা দিয়ে উদ্ভিদের যে কতটা কম্পিত হবে, মানে তুমি যদি তার একটা চিমটি মারো বা কাটো, তাহলে কতটুকু উদ্ভিদ বা কম্পিত হবে এটা আবিষ্কার মানে মাপা যায়, সেটাকে বলে ক্রেস্কোগ্রাফ। আর একটা উদাহরণ দিই, জানালার কাছে একটা চারা গাছ লাগালে গাছটা যেদিকে দিয়ে আলো আসছে ওদিকে কি করবে বলতো? বেঁকে যাবে। তুমি যদি ঘরের ভিতরে অন্ধকার একটা গাছ লাগাও, কিছুদিন পরে দেখবা ওই গাছটা কিন্তু জানলার যেদিক থেকে আলো আসতেছে ওইদিকে কিন্তু বেঁকে যাবে। তো এটাও পরীক্ষা করেছিলেন এই জগদীশচন্দ্র বসু। তো এখন ঘরে ঘরে টেলিভিশন দেখা যায়, তাই না? আমাদের সবার ঘরে ঘরে কিন্তু কম বেশি টেলিভিশন রয়েছে। টেলিভিশনে আমরা কি করতে পারি বলতো? কথা শুনতে পারি, তারপর ছবি দেখতে পারি। রেডিওতে কেবল কথা শোনা যায়, তারপর রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি এই জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন কত সালে বলতো? 1896 সালে, কাছাকাছি সময়ে আরেকজন বিজ্ঞানী, ইতালীয় বিজ্ঞানী, তিনি বিজ্ঞানী মার্কনি, ওই একই সময়ে একই কৌশল আবিষ্কার করেছিলেন। তবে কথা বলা রেডিও আবিষ্কার হতে আরো কয়েক বছর সময় লেগেছিল। এরপর দেখো, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জগদীশচন্দ্র বসুকে কি করেছিল, সম্মানসূচক DSC উপাধি দিয়ে দেয়। তিনি দেখো, আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ব্রিটিশ সরকারের 50 পাউন্ডের একটা নোট। তো এই নোটে কিন্তু স্যার জগদীশচন্দ্র বসুরও ছবি সেখানে দেওয়া হয়েছিল। তার মানে তাকে ব্রিটিশ সরকার তাকে কত পছন্দ করতেন। তো ব্রিটিশ সরকার 50 পাউন্ডের নোটে তার ছবি কিন্তু ছেপেছিলেন। এ দেখো, সেই টাকাটা আছে এটা। তারপর দেখো, আমরা কয়েকটা শব্দের অর্থ জানবো। শব্দের অর্থ এই দেখো, অনুমান করা, অনুমান করা হচ্ছে আন্দাজ করা, তাই না? ইন্টারনেট, ইন্টারনেট হচ্ছে তথ্যপাত্র বিনিময়ের সংযোগ ব্যবস্থা, আমরা কিন্তু সবাই ইন্টারনেট ব্যবহার করি। FRS, ফলো অফ দি রয়্যাল সোসাইটি, লন্ডনে বিজ্ঞান চর্চার প্রতিষ্ঠান রয়্যাল সোসাইটি থেকে পাওয়া সম্মানকে বলা হয় FRS। দেখো, ক্রেস্কোগ্রাফ, এটা কিন্তু আমরা আলোচনা করেছি। ক্রেস্কোগ্রাফ কি? উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র। দেখো, ট্রাইবস ডিগ্রি, এটা কি? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি। DS, ডক্টর অফ সায়েন্স, বিজ্ঞান বিষয়ে ডক্টরেট করা হচ্ছে DSC ডিগ্রি। তো ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট কি? জেলা প্রশাসনের দেখো অধীনে কর্মকর্তাকে বলা হয় কি বলতো? ডেপুটি ম্যাজিস্ট্রেট। নভোযান কি? নভোযান হচ্ছে রকেট। আমরা কিন্তু একদম প্রথমেই নভোযান শব্দটা আলোচনা করেছিলাম যে চাঁদে কিন্তু বিজ্ঞানীদের মানে বাঙালিদের নাম পৌঁছে গেছে, তবে নভোযানে করে যায়নি, মানে রকেটে করে যায়নি, কারণ চাঁদে গেলে তো রকেটে করে যাইতে হবে, তাই না? সেখানে কিভাবে গিয়েছিল এটা কিন্তু আমরা সবাই আলোচনা করেছি। নোবেল পুরস্কার মানে বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে যে পুরস্কার দেওয়া হয় সেটাকে বলা হয় নোবেল পুরস্কার। পাউন্ড, পাউন্ড হচ্ছে যুক্তরাজ্যের যে মুদ্রা, মানে আমরা আমরা কি বলি বলতো? টাকা বলি না মুদ্রা, তো এই যুক্তরাজ্যে হচ্ছে পাউন্ড বলা হয়। প্রকাশ্যে মানে সবার সামনে, এটাকে বলে প্রকাশ্যে। প্রাকৃতিক বিজ্ঞান মানে উদ্ভিদ প্রাণী তারপর পদার্থ, পৃথিবী ও মহাবিশ্ব সংক্রান্ত যে বিজ্ঞান এটাকে বলা হয় প্রাকৃতিক বিজ্ঞান। মাইক্রোওয়েভ কুকার মানে দেখো, মাইক্রোওয়েভ বা ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে যে যন্ত্র রান্না করার কাজে ব্যবহার করা হয় এটাকে বলে মাইক্রোওয়েভ কুকার। তো সাড়া দেওয়া মানে কি বলতো? প্রতিক্রিয়া দেখানো, তাই না? তো দেখো, আমরা এখানে অনেকগুলো শব্দের অর্থ জানলাম। এখন আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হবে, দেখো পড়ে কি বুঝলাম, এই যে আমরা জগদীশচন্দ্র বসু মানে একটা তথ্যমূলক লেখা আমরা পড়লাম স্যার, জগদীশচন্দ্র বসুর সম্পর্কে একটা তথ্যমূলক পড়া আমরা পড়লাম। তো এটা পড়ে আমরা কি বুঝলাম, কতগুলো প্রশ্ন করা হয়েছে, আমাদের এই প্রশ্নগুলোর আনসার করতে হবে। যেমন দেখো, জগদীশচন্দ্র বসু সম্পর্কে এই লেখার কি কি গুরুত্ব রয়েছে সেটা এখানে লিখতে হবে। তারপর দেখো, এখানে এই লেখায় কি কি তথ্যমূলক লেখা রয়েছে, যেমন দেখো এই লেখা থেকে সাল ভিত্তিক তথ্যগুলো আকারে উপস্থাপন করতে হবে। এই যেখানে দেখো 1858 সালে কি হচ্ছে, জগদীশচন্দ্র জন্মগ্রহণ করেন, তারপরে আর কোন কোন সাল রয়েছে এখানে, সেগুলো আমাদের এই লেখা থেকে খুঁজে বের করে লিখতে হবে। তারপর দেখো, এই ধরনের
জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছো? তুমি যদি এই ধরনের কোনো রচনা পড়ে থাকো সেগুলো এখানে লিখতে হবে। এ লেখা থেকে জগদীশচন্দ্র বসুর কি কি আবিষ্কারের কথা তুমি জানতে পেরেছো সেখানে এগুলো লিখতে হবে। তারপর দেখো এখানে পরের যে লেখাটা, যে বিবরণমূলক লেখার সাথে এটার কি মিল এবং অমিল রয়েছে সেটা এখানে লিখতে হবে। তো এইগুলা লেখা আমি এখন তোমাদের দেখাবো, উত্তরটা দেখাবো, তোমরা এরকম সুন্দর করে লিখবা। তো দেখো নমুনা উত্তর, পড়ে কি বুঝলাম জগদীশচন্দ্র বসু, এইখানে আমাদের এটা সম্পর্কে একটু বলতে হবে। দেখো ক নম্বর, 1 নম্বর হচ্ছে জগদীশচন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যেমন দেখো এই লেখা জগদীশচন্দ্র বসু সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন কি কি তথ্য রয়েছে, যেমন তার জন্ম পরিচয় রয়েছে, তারপর দেখো শিক্ষা দীক্ষা বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে, তারপর চাকরি জীবন, কর্ম এবং নানা আবিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে, এমনকি তার সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজে যে মুদ্রার ছবি, তার যে 50 টাকা বা 50 পাউন্ডের তার একটা ছবি দিয়েছিল সেটাও কিন্তু এখানে প্রবন্ধ থেকে আমরা জানতে পারি, তাই না? খ নম্বর দেখো এই লেখা থেকে সাল ভিত্তিক তথ্যগুলো আকারে আমাদেরকে কি করতে হবে বলতো, উপস্থাপন করতে হবে। তো দেখো এই যে এখানে উপস্থাপন করা রয়েছে, যেমন দেখো এখানে সাল রয়েছে 1800, যেমন দেখো 58 সাল, 1858 সাল জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন, 1879 সালে তিনি কি করেন, বিএ পাশ করেন, 1880 সালে ডাক্তারি পড়ার জন্য জগদীশচন্দ্র ইংল্যান্ডে যান, 84 সালে প্রাকৃতিক বিজ্ঞান ট্রাইপস ডিগ্রি লাভ করেন, তারপর দেখো 94 সালে কলকাতার টাউন হলে তার আবিষ্কারের কয়েকটা জিনিস কি করে প্রকাশ্যে দেখান, 1896 সালে রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি তিনি আবিষ্কার করতে পারেন। তো এই সমস্ত বিষয়ে আমরা জানতে পারি। তো এইগুলো আমাদের সুন্দর করে কিন্তু লিখতে হবে। তারপর দেখো গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার আমরা কি দেখতে পারি, যে এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছো? যদি তুমি এ ধরনের কোনো কিছু পড়ে থাকো তাহলে এখানে লিখবা, এ ধরনের জীবন তথ্যমূলক বিভিন্ন রচনা এর আগে আমি পড়েছি, এরকম লিখবা। যেমন রোকেয়া সাকাত হোসেন সম্পর্কে লিখেছি, পড়েছি, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে পড়েছি, এই সমস্ত বিষয় বলতে পারো। আরো কোনো বিষয় যদি তুমি পড়তে পারো, যেমন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী সম্পর্কে যদি পড়ে থাকো এখানে লিখতে পারো। তো এই লেখা থেকে জগদীশচন্দ্র বসুর কি কি আবিষ্কারের কথা তুমি জানতে পারলে, এই লেখা থেকে জগদীশচন্দ্র বসুর যেসব আবিষ্কারের কথা জানতে পেরেছি তা হচ্ছে, দেখো বৈজ্ঞানিক চুম্বক তরঙ্গ, তারপর উদ্ভিদের প্রাণ আছে এটা নিয়ে এটা আবিষ্কার করা, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র কেসকোগ্রাফ সম্পর্কে জানতে পারলে, রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি আবিষ্কার করেছিলেন তিনি এটাও জানতে পেরেছো। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন রয়েছে, যে বিবরণমূলক লেখার সাথে কি মিল রয়েছে এবং কি অমিল রয়েছে, এটা কিন্তু অনেক ভালো প্রশ্ন। বিবরণমূলক লেখায় থাকে কোনো কিছুর বর্ণনা, তথ্যমূলক লেখায় থাকে কোনো কিছু সম্পর্কে বিশেষ কোনো তথ্য বা তথ্যাদি। তবে বিবরণমূলক লেখার যেমন নানা তথ্য থাকতে পারে, তেমনি তথ্যমূলক রচনাতেও কি করতে পারে, বিবরণমূলকও হতে পারে। তো এইটা হচ্ছে তোমাদের যে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই 5টা প্রশ্ন আমাদের এই এই প্রবন্ধ থেকে আমরা জানতে পারলাম। তো এটা সুন্দর করে তোমরা লিখবা, লিখে তোমাদের টিচারও যখন এটাকে জমা দিতে বলবে অবশ্যই তোমরা কি করবা বলতো, এটাকে জমা দিবা, এবং ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক যে গ্রুপ রয়েছে ওখানেও তোমরা এটাকে জমা করে দিবা। দেখো এরপর আমাদের যেটা করতে হবে, বলি ও লিখি, বলি ও লিখি এখানে আমাদের কি বলতে হবে এবং কি লিখতে হবে। এই যে জগদীশচন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলতে হবে এবং নিজের ভাষায় লিখতে হবে। তাহলে আমরা এখন এখানে আমাদের নিজের ভাষায় জগদীশচন্দ্র বসু রচনায় যা লেখক যা বলেছেন সেগুলো এখানে লিখতে হবে সুন্দর করে এবং বলতে হবে। তো দেখো তোমরা এখন একটা উত্তর দেখতে পাচ্ছ, এখানে এখানে একটা উত্তর দেখতে পাচ্ছ, যেমন দেখো নমুনা উত্তর, বলি ও লিখি। তো এখানে জগদীশচন্দ্র বসু এখান সম্পর্কে আমরা সামান্য মানে নিজের ভাষায় করে সুন্দর করে এরকম লিখতে হবে। জগদীশচন্দ্র বসু পৃথিবীর নাম করা একজন বিজ্ঞানী ছিলেন, এমনই নাম করা যে চাঁদের একটি গর্তের নাম তার নাম অনুসারেই হয়েছে। এই জগদীশচন্দ্র বসুর জন্ম বাংলাদেশেই হয়েছিল, জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে, তিনি দেশ বিদেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, তিনি কেমব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন। ছেলেবেলায় তার প্রাকৃতিক বিজ্ঞানে পড়াশোনার আগ্রহ তৈরি হয়েছিল। কর্মজীবনে জগদীশচন্দ্র বসু নিজেকে পদার্থ বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেন, তার উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে দেখো বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ, তারপর রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি, রেডিও, তারপর টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোওয়েভ, কুকার ইত্যাদি জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করে কিন্তু তৈরি হয়েছে। এছাড়াও প্রাকৃতিক বিজ্ঞানী হিসেবে উদ্ভিদের প্রাণ আছে এই তত্ত্ব, উদ্ভিদের বৃদ্ধি মাপার যে যন্ত্র
ক্রেসক্রোগ্রাফ মানে ক্রেসকোগ্রাফ আবিষ্কার জগদীশচন্দ্রের বিশেষ কীর্তি। তার বিশেষ কীর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিএসসি ডিগ্রি প্রদান করেছেন। তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রায় নোটেও তার ছবি ছাপা হয়েছিল। তো এটাই, এটা তোমরা নিজের ভাষায় করে সুন্দর করে এরকমও লিখতে পারো, বা তুমি যদি অন্য কিছু নিজের ভাষা করে লিখতে পারো এখান থেকে আইডিয়া নিয়ে, তো এখান থেকে সুন্দর করে লিখবা জগদীশচন্দ্র বসুর যে এটা আমরা যে উত্তরটা সাপ্লাই করলাম এখানে সুন্দর করে লিখবা, লিখে অবশ্যই অবশ্যই জমা করবা। তো এরপর আমাদের যেটা করতে হবে, দেখো লেখা নিয়ে মতামত। তো লেখা নিয়ে মতামত এটা কি করতে হবে, এখানে জগদীশচন্দ্র বসু এই যে আমরা রচনাটি পড়লাম সেসব বক্তব্য নিয়ে তোমার মতামত মতামত রয়েছে, তা প্রশ্ন বা প্রশ্ন জেগেছে তার নিচে ছকে তোমরা লিখতে হবে। যেমন দেখো এইখানে যে 1 নম্বরে জগদীশচন্দ্র বসু রচনায়, মানে জগদীশচন্দ্র বসু রচনায় যা আছে এখানে একটা লাইন তুমি উঠাই দিবা, আর ওই লাইনটা নিয়ে তোমার যদি কোনো সন্দেহ থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এখানে আমার মতামত ও জিজ্ঞাসা এখানে দিতে পারো। তারপর দেখো 2 নম্বরে এখানে আবার একটা প্রশ্ন করবা, মানে একটা লাইন উঠাই দিবা, লাইন নিয়ে ওই লাইনটা দিয়ে কি বোঝানো হয়েছে এখানে তোমরা সেটা নিয়ে আলোচনা মানে প্রশ্ন করতে পারো। ওকে, তো এখন দেখো একটা মোটামুটি তোমরা একটা নমুনা উত্তর দেখতে পাচ্ছ। যেমন দেখো এখানে 1 নম্বর রয়েছে আমি যেটা দিয়েছি, জগদীশচন্দ্র বসু রচনায় যা আছে দেখো কি আছে, রেডিওতে কেবল কথা শোনা যায়, রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন 1896 সালে। তাহলে দেখো এখানে একটা প্রশ্ন আমার মতামত জিজ্ঞাসা এখানে, তাহলে কেন তাকে রেডিওর আবিষ্কারক বলা হয় না? এই এই লাইনটা পড়ে তুমি কি বুঝবা? দেখো তো এই লাইনটা পড়ে বুঝবা না যে জগদীশচন্দ্র বসুই রেডিও আবিষ্কার করেছেন। তাহলে রেডিওর আবিষ্কারক যদি তুমি গুগলে সার্চ করো তাহলে দেখবা কিন্তু জগদীশচন্দ্র বসুর আসবে না, মার্কনির আসবে। তাহলে দেখো আমার মতামত ও জিজ্ঞাসা এখানে তুমি বলতে পারো যে তাহলে কেন তাকে রেডিওর আবিষ্কারক বলা হয় না। ওকে, এরকম প্রশ্ন তুমি আরো কয়েকটা লিখলে লিখতে পারো, আমি এখানে 2টা দিয়েছি তোমরা আরো দিতে পারো। যেমন 2 নম্বরে আছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জগদীশচন্দ্র বসুকে সম্মানসূচক ডিএসসি উপাধি দান করেন বা দেন। এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে তাকে কি ডিগ্রি দেওয়া হয়েছিল, বাংলাদেশ থেকে কি তাকে কোনো ডিগ্রি দেওয়া হয়েছিল, আর যদি ডিগ্রি দেওয়া হয় তাহলে সেটা কি ডিগ্রি দেওয়া হয়েছিল? আমরা উদ্দীপক থেকে দেখতে পেরেছি যে লন্ডন তারপরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে বিভিন্ন ধরনের উপাধিতে সজ্জিত করেছিল, কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু সে বাংলাদেশের একজন বিজ্ঞানী তাহলে তাকে বাংলাদেশ থেকে কি কি উপাধি দেওয়া হয়েছিল বা কি কি সম্মান দেওয়া হয়েছিল এখানে তোমার প্রশ্ন হইতে পারে। তো দেখো আমি 2টা প্রশ্ন এখানে দিয়েছি, তোমরা চাইলে আরো কিন্তু এখানে যত যত রকমের প্রশ্ন আছে, যেমন দেখো এখানে একটা একটা কথা লেখা ছিল যে বাঙালির নাম চাঁদে পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু ওখানে লেখা যে নভোযানে করে যায়নি, এটার মানে কি, এরকম লিখতে পারো। এখানে 2টা উদাহরণ আছে তাই আমি 2টা দিয়েছি, তোমরা চাইলে আরো বেশি দিতে পারো। তো দেখো এটা আমাদের এখানে লিখতে হবে, লেখার পরে এখানে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দেখো তথ্যমূলক লেখার কৌশল কি, আমরা এর আগে বিবরণমূলক লেখা কিভাবে লিখতে হয় সেটা আলোচনা করেছি, তারপর দেখো আমরা কিভাবে প্রায়োগিক লেখা আলোচনা লিখতে হয় সেটা আলোচনা করেছি। তো এখন আমরা জানবো তথ্যমূলক লেখা কিভাবে লিখতে হয়। তথ্য পরিবেশ করা হয় মানে পরিবেশন করা হয় যে লেখার মূল লক্ষ্য সেই লেখাকে বলা হয় তথ্যমূলক লেখা। এ ধরনের লেখায় তথ্য পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়, যেমন দেখো বইপত্র পড়ে অনলাইনের মাধ্যমে কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তথ্য পাওয়া যায়। তথ্য উপস্থাপনের সময় জানা তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে মিলিয়ে নিতে হয়। তথ্যমূলক রচনাকে আকর্ষণীয় করার জন্য নিচের বিষয়গুলো আমরা আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো এ ধরনের লেখায় বিশেষ অনুযায়ী একটি শিরোনাম থাকবে, অন্য তথ্যের পরে কোনো তথ্য পরিবেশন করা হবে তার ধারাবাহিকতা রাখতে হবে, সাধারণত একই ধরনের তথ্য এক জায়গায় রাখা হবে। তথ্যমূলক লেখার মধ্যে যেমন ছবি ছক ইত্যাদি ব্যবহার করা যায়, কোনো ব্যক্তির জীবনী, তারপর দেখো স্কুল বা প্রতিষ্ঠানের পরিচিতি, বিভিন্ন ধরনের সংখ্যা নির্ভর বিবরণ ইত্যাদি নিয়ে তথ্যমূলক রচনা তৈরি করা যায়। তথ্যমূলক লেখার মূল উদ্দেশ্য পাঠককে তথ্য জানানো, তাই এ ধরনের লেখায় ব্যক্তিগত আবেগ অনুভূতি দ্বারা প্রভাবিত হওয়া ঠিক হবে না। যেমন তুমি হয়তো বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের নিয়ে একটা তথ্যমূলক রচনা তৈরি করতে চাও, এক্ষেত্রে তোমার মোবাইল আছে কি নেই, মোবাইল ব্যবহার করতে ভালো লাগে কি না লাগে না এরকম তথ্য এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং বছর অনুযায়ী মোবাইল ব্যবহারকারী সংখ্যা, কোন ধরনের মোবাইল ব্যবহারকারী কতজন আছে এগুলো চাইলে উল্লেখ করতে পারো। তো এই এই ক্ষেত্রে দেখো তথ্যমূলক লেখা, তথ্যমূলক রচনা লেখা,
তোমরা দলে ভাগ হয়ে যাবা, তোমরা যতজন আছো, মনে করো তোমরা 30 জন রয়েছো, তা 30 জন যদি থাকো হয়তো বা 5 জন করে একটা দল করতে পারো, 2 জন করে করতে পারো বা 6 জন করে করতে পারো। এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী, তোমাদের শিক্ষকরা যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী, এখানে দেখো 5টা বিষয় রয়েছে, এই 5টা বিষয়ের যে কোনো একটা বিষয় নিয়ে এরকম তথ্যমূলক রচনা তোমাদের লিখতে হবে। যেমন হইতে পারে সেটা স্কুলের আশেপাশে কি কি ফল গাছ আছে এটা এটা নিয়ে, কি কি ফুল গাছ আছে এটা নিয়ে তথ্যমূলক রচনা হতে পারে, তোমার এলাকায় কোন কোন পাখি বেশি দেখা যায় সেটা নিয়ে রচনা লিখতে পারো, তোমার এলাকায় কোন কোন পেশার মানুষ আছে সেটা নিয়ে আলোচনা করতে পারো, দেখো স্কুলের আশেপাশে কোন কোন ধরনের দোকান রয়েছে এটা নিয়েও কিন্তু তুমি, এবং সেই দোকানে কি কি জিনিস পাওয়া যায় এটা নিয়ে তুমি তথ্যমূলক রচনা লিখতে পারো। লিখে তোমরা কি করবা এখানে জমা দিবা। তো এটা করতে হবে দলগত কাজ, তোমরা 3 3 জন 4 জন 5 জন 6 জন এরকম বা 10 জন করে এক একটা দলে বিভক্ত হয়ে যাবে, এবং সবাই মিলে এই কাজটি তোমাদের লিখতে হবে। তো তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে এই কাজগুলো তোমরা করবে, এক এক দলে এখান থেকে 5টার যে কোনো একটা করতে হবে। যে দলে তুমি, তোমার 1 নম্বর দলে হলে তুমি 1 নম্বর, 2 নম্বর দলে হলে 2 নম্বর, যে কোনো একটা, এখানে শিক্ষক তোমাদের যেটা দিবে শনাক্ত করে সেই অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। তো এটা অবশ্যই করে তোমরা জমা দিবা। তো ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সকলকে ধন্যবাদ।